রথের দিন সকালে গডান কাঠের পুজো প্রথমে তাকে হলুদ দিয়ে স্নান করানো তারপর তাকে দেবীজ্ঞানে পুজো করা পুজো আরতি পুষ্পাঞ্জলি সবই হবে সেই গোড়ান কাঠে আর এটাই রীতি এভাবেই শুরু হয়ে যায় দুর্গা পুজোর শিবকৃষ্ণ দায়ের বাড়ির দুর্গা পুজোর যে শুভ সূচনা তা হয়ে গেল রথের দিন সকালে এভাবে ধীরে ধীরে প্রতিমা তৈরি হবে এবং তারপর ঠাকুর দালানে সেই প্রতিমার সম্পূর্ণ আরাধনা হবে দুর্গা উৎসবের সময় এবং আজকে এই রথের দিন থেকে যে উৎসবের শুভ সূচনা সেটাই কিন্তু গোটা বাড়িতে একটা আলাদা চিত্রকে তুলে ধরে এবং প্রত্যেকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন এটাই কিন্তু এই মুহূর্তে ছবি শিবকৃষ্ণ দায়ের বাড়িতে এবং কলকাতার বনেদি বাড়িগুলোর এটাই রীতি রথের দিন সকাল থেকে শুরু হয়ে যায় সেই দুর্গোৎসবের এবং সেই শুভ সূচনা আজকে সকালবেলা আমরা দেখতে পেলাম এই উত্তর কলকাতার শিবকৃষ্ণ দায়ের বাড়ি সঞ্চয়ন মিত্র এবিপি আনন্দ কলকাতা